31 ডিসেম্বর আবারও রেললাইনে ঝরে তাজা প্রাণ। নাটোরের লালপুরের কেশপুরে তিন ব্যক্তি গোপালপুর থেকে রেললাইন দিয়ে বাড়ি ফিরছিলেন। ডাউনলাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেন আসতে দেখে পাশের আপলাইনে উঠলে পেছন থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। 31st নাইটে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গুরুতর আহত হয় এসএসসি পরীক্ষার্থী রোহান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। 31 ডিসেম্বর নাটোরের অর্কিড আইসিটি ওয়ার্ল্ড নামে একটি আইটি প্রশিক্ষণ সেন্টারের এক ছাত্রীকে যৌন হয়রানি করে প্রতিষ্ঠানটির পরিচালক সাজিদুর রহমান সাকিব। 2 জানুয়ারি ভুক্তভোগীর মা সদর থানায় মামলা করলে রাতে গ্রেফতার করা হয় সাকিবকে। পরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেয় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার।